আটাইকেইটা ভাতৃ ভগ্নী সংগঠন সহকারে সকলোরে এখন আজি কর্মী সম্মিলন পাতিছিল, কর্মী সভা। কর্মী সভা মানে আমার মূল লিডারশিপত আমার সমষ্টি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমার মণ্ডল কমিটি, আমার পঞ্চায়েতটুক মণ্ডল বলে কয়, মণ্ডল কমিটির সভাপতি সম্পাদক আর জেলা কমিটির সভাপতি সম্পাদক, তেখেতসকলের এখন বৈঠক আমি আজি আয়োজন করেছিল কর্মী সকলের। সেই কর্মী সভাতে আজি আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে 2024 সনের লোকসভা নির্বাচনত ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আমি বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী দুরিনজ্যোতি গগৈক জিকাবর কারণে সর্বতোপ্রকারে সমস্ত শক্তি প্রয়োগ করে উৎসর্গীকৃত মনোভাবে কাম করব বলে আজি সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমি এই সিদ্ধান্ত লওয়ার প্রধান কারণটাই হল যে 2024 সনের নির্বাচন তো ভারতের ইতিহাসের আটাইতক বিশেষ নির্বাচন। গোটেই সংসদীয় ইতিহাস স্বাধীনতার পাছত যানবিলাক ইলেকশন হয়েছে তার ভিতর আটাইতক ক্রিটিক্যাল বা জটিল নির্বাচনটাই হব এবার। কারণ এবার ইলেকশনে যদি সচাকে জয়ী হয় বিজেপি দলটলে আমার দেশের সংবিধান বদলি হয়ে যাব আর আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটো একটা চৈরাতান্ত্রিক বা একটা ফেসিবাদ বা এক নায়কত্ববাদী দিকে গুছি যাব। আমার দেশ ধর্মর ভিত্তিক মৌলবাদী শক্তিবিলাকর এখন দেশত পড়ল। দ্বিতীয়তে যদিহে সচাকে এবার বিজেপি জয়ী হয় তেতিয়াহলে আমার দেশের রাজহুয়া সম্পত্তিবিলাক আর রাইজর হয়ে না থাকবে, এইবিলাক সব ব্যক্তিগত কর্পোরেটবিলাকর হাতত বিক্রি করবে। আর তৃতীয় যে বস্তু আটাইতক ভয়ঙ্কর কথা হব যে সকল বস্তুর মূল্য এনেকা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাব যে দেশত জনতা সাধারণ জনতা থাকাটো একেবারে অসম্ভব হয়ে পড়ব, যেহেতু বিজেপিয়ে কর্পোরেট বা কোম্পানির উপর গোটাই দেশের অর্থব্যবস্থাটো এড়ি দিয়ে। সেইকারণে আমি স্পেসিফিক্যালি আজি কেনেক ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আমার প্রার্থী জয়ী করাব পারো, নুরিনজ্যোতি গগৈক আমি জয়ী করাব পারো, তার কারণে রণকৌশল রচনা করাত আমি ব্যস্ত হয়েছো নম্বর ওয়ান। নম্বর টু, আমি সর্বানন্দ সোণোৱালক কিয় ভোট দিয়া উচিত নহয় এই সম্পর্কে আমি প্রত্যেকজন কর্মীর পৰা মতামত যেটা গ্রহণ করেছো, আমি দেখিছো যে সর্বানন্দ সোণোৱাল নামৰ মানুষজনে ডিব্রুগড় লোকসভা সমষ্টির কারণে এতিয়ালৈকে কোনো গুরুত্বপূর্ণ কাম করবলে সক্ষম হওয়া নাই। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড়ের কারণে কোনো আসনি আনিব পৰা নাই। ছাত্র জীবনের পর কৈ থকা নামরূপর সার কারখানার চতুর্থ ভোট সদায় সদৌ ছাত্র সন্থাত থাকার সদায় গাই থাকে মুখেরে, কিন্তু এতিয়ালৈকে তো নামরূপ সার কারখানার কারণে একো কাম করা আমি নেদেখিল। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ডিব্রুগড় লোকসভা সমষ্টির কোনো একটা ঠাইতে কোনো একটা বিশেষ প্রজেক্ট আনবলে সক্ষম নয়। লোকসভা সমষ্টিটো উন্নয়নের কারণে কোনো বিশেষ প্রজেক্ট আনবলে সক্ষম হওয়া নাই। মুখ্যমন্ত্রী হিসাবে এই গোটেই যে ডিব্রুগড় লোকসভা সমষ্টি এলাকাত এনেকুৱা কোনো ধরনের বিশেষ কাম করা নাই যেটোর কারণে ডিব্রুগড়বাসী রাইজ সর্বানন্দ সোণোৱালৰ ওচৰত কৃতজ্ঞ হয়ে থাকিব লাগে। ডিব্রুগড়বাসী মানুষে সদায় সর্বানন্দ সোণোৱালক মরম করেছে, মরমেরে উপচাই পেলাইছে, যেতিয়াই নির্বাচনত উঠিছে ভোট দিছে, সহযোগিতা করেছে আর সর্বানন্দ সোণোৱালে ব্যক্তিগত স্বার্থটো পূরণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে ডিব্রুগড়ের পরে গিয়ে আপনার কি কয় আপনার মুখ্যমন্ত্রী হয়েছে, ডিব্রুগড়ের পর মরম লাভ করেছে, সদায় ডিব্রুগড়ক জন্মভূমি বলে কয়, সদায় এনেকা ধরনের মরম লাভ করেছে, কিন্তু তার বিনিময়ত সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড়বাসীর কারণে একো দিব পৰা নাই। ডিব্রুগড়ের পর কেবল লৈছে, ডিব্রুগড়ক একো দিব পৰা নাই। আনকি সর্বানন্দ সোণোৱাল যে জনগোষ্ঠী বা যে জনজাতির পর কৈছে সোণোৱাল সকল, সোণোৱাল সকলের কারণেও এতিয়ালৈকে সর্বানন্দ সোণোৱালে একো কাম করা নাই বলে সোণোৱাল জনগোষ্ঠীর জাতীয় সংগঠনবিলাকে আমাক স্পেসিফিক্যালি কৈ আছে। যেনেকে ধরক সোণোৱাল জাতির বহুয়া নৃত্য যেটা যে ফোক সোণোৱাল জাতির সেই লোককৃষ্টিটোর কারণে সুরক্ষিত করবর কারণে তেখেতে 1 কোটি টাকা এটা দিন বলে কৈছে, এতিয়ালৈকে সেটো পোৱা নাই। সোণোৱাল জনগোষ্ঠীর ডিব্রুগড় যে আপনার গেস্ট হাউস খুলব খুঁজেছিল
অর্ধনির্মিত হয়ে আছে তা 4.5 কোটি টাকা দিম বলে কৈছিল তেও একো 1 টাকাও এতিয়ালৈকে দিয়া নাই হুনুৱাল জনগোষ্ঠীৰ মানুহক সকলো গোটেই ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত হুনুৱাল জনগোষ্ঠীৰ মানুহক বারম্বার উচ্ছেদ কৰি থকা হৈছে একজন হুনুৱাল জনগোষ্ঠীৰ মানুহৰ সেই উচ্ছেদৰ বিৰুদ্ধে সৰ্বানন্দ সোণোৱালে এটা মাত দিয়া নাই এইটো মই তেওঁৰ নিজৰ জাতিটোৰ কথা কৈছো তেওঁ নিজৰ জনজাতিটোৰ কথা কৈছো নিগোষ্ঠীটোৰ কথা কৈছো সেই নিগোষ্ঠীটোৰ মানুহৰ কাৰণে সৰ্বানন্দ সোণোৱালে কাম কৰা নাই আনকি সৰ্বানন্দ সোণোৱাল ইমান অকৃতজ্ঞ এজন মানুহ যে তেওঁৰ লগত 24 ঘণ্টা লাগি থকা যিবিলাক নেতা কোনো এজন নেতাৰে ৰাজনৈতিক ভৱিষ্যত তেওঁ সুৰক্ষিত কৰা নাই তেওঁৰ লগত লাগি থকা আজিৰ দিনটোতো লাগি আছে মৰমক মৰমেৰে আৱৰি ৰখা তেওঁৰ লগত অনবৰতে ঘূৰি থকা যিবিলাক বিজেপি দলৰ আজিৰ নেতা কোনো নেতাৰ ৰাজনৈতিক ভৱিষ্যতৰ কাৰণে যে এওঁক MLA ছিটটো দিম এওঁক আমুকত চেয়াৰমেন দিম এওঁক আমুকত এনেকৈ কাম কৰাৰ সুযোগ দিম কোনো এজন তেওঁৰ লগত থকা কোনো নেতাৰ কাৰণে সৰ্বানন্দ সোণোৱালে কোনোদিন ব্যক্তিগতভাৱে তেওঁলোকক সহযোগ কৰাৰ কোনো উদাহৰণ আমি দেখিবলৈ পোৱা নাই কিন্তু সৰ্বানন্দ সোণোৱালকতো ডিব্ৰুগড়ে কেৱল দি আছে সৰ্বানন্দ সোণোৱালে বিপৰীতে ডিব্ৰুগড়বাসী মানুহকে কৰি আছে আৰু আটাইতকৈ ডাঙৰ কথা যে এইজন সৰ্বানন্দ সোণোৱালে ডিব্ৰুগড়বাসীক দিয়া নাই সোণোৱাল জাতিক দিয়া নাই আৰু একেটা সময়তে অসমকো দিয়া নাই তেওঁ অসমক বিধ্বস্ত কৰি দিব পৰা অসমীয়া মানুহক সন্ত্ৰাসিত কৰি দিব পৰা কা নামৰ আইনখন জাপি দিয়া হ'ল আৰু তেওঁৰ দিনতে 5 জন অসমীয়াক শ্বহীদ কৰা হ'ল দিল্লীৰ নিৰ্দেশত তেওঁ সদায় নতজানু হৈ থাকে হয় সৰ্বানন্দ সোণোৱাল ভদ্ৰ লোক ভদ্ৰতা তেওঁৰ লগত ৰাখক ভাল কথা কিন্তু তেওঁৰ সেই ভদ্ৰতাৰ পৰা ডিব্ৰুগড়বাসী মানুহৰ কোনো উপকাৰ হোৱা নাই যদি তেওঁ কেন্দ্ৰটো এষাৰো মাত নামাতে তেওঁ এতিয়া যে মন্ত্ৰী হৈ আছে জাহাজ মন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ ভিতৰতে এটা ডাঙৰ মন্ত্ৰী পদ নহয় জানো কিন্তু সেই মন্ত্ৰী পদৰ পৰা অসমৰ কিবা উপকাৰ হৈছেনে সেই মন্ত্ৰী পদৰ পৰা ডিব্ৰুগড়ে কিবা পাইছেনে কিবা পাইছেনে আপোনালোকতো ডিব্ৰুগড়ৰ সাংবাদিক ডিব্ৰুগড়ৰ সাংবাদিক হিচাপে এবাৰ সৰ্বানন্দ সোণোৱালে কৰা গৌৰৱ কৰিব পৰা এটা কামৰ নাম ক'ব পাৰিবনে কোনোবাই তেওঁ কেৱল লৈছে তেওঁক সকলো অসমীয়াই যেতিয়া দিছে দিয়াৰ পাছত তেওঁ সদায় লৈছে লোৱাৰ পাছত তেওঁ কিন্তু অসমীয়াৰ স্বাৰ্থত মাত মতা নাই তেওঁ অসমৰ ৰাইজৰ প্ৰতিনিধিৰূপে দিল্লীত কিন্তু তেওঁ মাত মতা নাই কা যেতিয়া আহিছে কাখন আমাক নালাগে বুলি তেওঁ কোৱা নাই তেওঁ কি কৰিছে দিল্লীয়ে কোৱা কথাটো অসমীয়াক বুজাবলৈ চেষ্টা কৰিছে ৰাইজ দিল্লীয়ে কা জাপি দিছে আপোনালোকে মানিবই লাগিব দেই দিল্লীৰ এজেণ্টৰূপেহে তেওঁ অসমীয়া মানুহক বুজাবলৈ চেষ্টা কৰিছে তেওঁ অসমীয়াৰ প্ৰতিনিধি নহয় তেওঁ দিল্লীৰ এজেণ্ট দিল্লীৰ তাতকৈ যদি বেয়া শব্দ কওঁ নকওঁ বাৰু তেওঁ ভদ্ৰ লোক আমিও ভদ্ৰভাৱেই থাকোঁ কিন্তু এটা কথা খাটাং যে তেওঁ অসমৰ মানুহৰ প্ৰতিনিধি হ'ব পৰা নাই তেওঁ দিল্লীৰ এজেণ্টৰূপেহে অসমলৈ ঘূৰি আহিছে আজিৰ দিনটোত সেইকাৰণে এনেকুৱা এজন মানুহক আমি জিকাব লাগে যি অসমক প্ৰতিনিধিত্ব কৰিব দিল্লীত অসমৰ কণ্ঠ হ'ব দিল্লীত সেইকাৰণে আমি লুৰিণজ্যোতি গগৈ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ পৰা জিকাবৰ কাৰণে সকলোৱে প্ৰাণপ্ৰাণে চেষ্টা কৰিছোঁ মই সমগ্ৰ ডিব্ৰুগড় বাকী ৰাইজক হাতযোৰ কৰি অনুৰোধ জনাইছোঁ যে লুৰিণজ্যোতি গগৈ আজিৰ দিনটোত হয়তো সৰ্বানন্দ সোণোৱালৰ সমান ডাঙৰ ফিগাৰ নহয় বাহিৰত কিন্তু লুৰিণজ্যোতি গগৈয়ে অসমীয়াৰ কণ্ঠৰূপে দিল্লীত অসমীয়া মানুহৰ কথা ক'ব অসমৰ কথা ক'ব কা আন্দোলনত চিৎকাৰ কৰা মানুহৰ ভাষা লুৰিণজ্যোতিৰ মুখেৰে দিল্লীৰ সংসদত উঠিব বানপানীত ককবকাই থকা অসমীয়া মানুহৰ ভাষা লুৰিণজ্যোতিৰ মুখেৰে দিল্লীত উঠিব আমি অসমীয়াক ৰিপ্ৰেজেণ্ট কৰাব পাৰিম লুৰিণজ্যোতিৰ জৰিয়তে সেইকাৰণে মই আন্তৰিকতাৰে সৈতে ডিব্ৰুগড় সমষ্টিবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ সকলো ৰাইজকে মই আহ্বান জনাইছোঁ আপোনালোকে সকলোৱে জানে মই নিস্বাৰ্থভাৱে অসমৰ কাৰণে কাম কৰিবলৈ চেষ্টা কৰোঁ এই মুহূৰ্তত মই আপোনালোক সকলোকে অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে নাম দেখি কেৱল সৰ্বানন্দ সোণোৱালৰ ফূৰ্তি নাথাকিব আপোনালোকে কামৰ কাৰণে অসমীয়াৰকৈ মাত মাতিবৰ কাৰণে
দিল্লিত অসমৰ ফেস রূপে অসমৰ মুখ রূপে অসমৰ প্ৰতিনিধি রূপে দপদপাই থাকিবৰ কাৰণে আপোনালোকে দুৰিণ জ্যোতি গগৈ সত্য।